এলা দুই কথা কয়া মতামত জানাইবে কোয়ার কামা থাকি আইসা বিনয় ধানুমান মহাশয় মানিমাতে শ্রী বিনয় ধানুমান মহাশয় দুই কথা কওয়ার মধ্যে আদেশ করা হয়েছে জয় ছোট ভাই বা ছোট
করিয়া মাফ করে দিতেন। যাই হোক, আজিকা ইন্টেলেকচুয়াল মিট যে প্রোগ্রামটা করেছে, এই প্রোগ্রামটা আত্মবিকাশের আত্মনিয়ন্ত্রণ অধিকারের মধ্যে সবাই সংগঠিত হয়েছি, যে পর্যায়ে হয় মিলিত হয়েছি, এটা একটা খুব শুভ আনন্দের বিষয়, খুব একটা নিজেকে খুব মানে আনন্দ লেগে হচ্ছে। ইনকে আশা আকাঙ্ক্ষা মোট আগত আছে, আমি নানান জায়গা থেকে প্রোগ্রাম দিছু, খালি দিই গ্রেটার গুজরাট রিপোর্ট অ্যাসোসিয়েশন যে এমন উদ্যোগ নিবে আমার প্রোগ্রাম আমি দিই কথা কই মনে না হয়, যদি আজ বংশী প্রধান দাদা রাখাইল হয় মুই ওঠো জানান অতুল নিখিল তোমাকে এই প্রস্তাবগুলা মুই আমার হাতে দিছে, মুই এই প্রস্তাবগুলা দিছু যে সংগঠিত হয়া জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতির ভাষা কৃষ্টি ভাষা সংস্কৃতি ইতিহাস রক্ষা করিবার বাদে আমার সমগ্র কুচবিহার তথা কামরাপুর যে এরিয়ার জনজাতি ভাইগেরা সবাইকে সংগঠিত হয়া আমার সুখ দুঃখের কথা গেলা সবাই মিলিয়া হইয়া আমার কিনতে করি ওই ব্রিটিশ দ্বিতীয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাবি, এই মুক্তি পাওয়ার রাস্তা আমার সবাই মিলে যদি বসিয়া চিন্তা ভাবনা করি তাহলে নিশ্চয়ই আমার একটা রাস্তা পাবি বা মুক্তি পাবি। ঐক্য হারানোর কথা না হয়, ঐক্য হারালে হবে না, কেন না আমরা জানি ব্রিটিশ এক বছর না হয় দুই বছর না হয় দীর্ঘ 200 বছর মানে একটা মানুষের জন্ম হয়া মরিছে, তার বেটা আন্দোলন করে উপাও মরেছে, তার বেটাও মরেছে, তিন পুরুষ যাওয়ার পরে 1947 সনে নাকি ভারতবর্ষ স্বাধীন পায়। আমার সেটা যদিও উমান আবার আমার জন্ম নেই, তাহলে উমান যদি 200 বছর অতিক্রান্ত হওয়ার পরে স্বাধীনতা পায় আমার মানসিক কথা উচ্চ হওয়া কি হবে, দেখো 200 বছর পরে যদি আমার স্বাধীনতা হওয়া পারে আজি 1993 সনত মুই প্রথম যারা আমার যে জায়গা গেলা আকশো আন্দোলন করে আকশো আন্দোলন হইয়া পারি খায়া না দেয়া কারবার খানি ফুটা বাজার পায় কারবার খান নালচা পায় এমন খায়া খায়া জাতির সুদীক্ষের কথা গেলা সেই মাথা ভাঙা দিকে এসে সেই ধুপুরি দিকে এসে সেই দার্জিলিং সাউডাকি দিকে আসিয়া বাড়ি বাড়ি গিয়া আমার দুঃখ দুর্দশা কথা গেলা মানসিক ভিতরে আর উনি সেটা যদিও মোট জড়িত না হন কিন্তু কথা গেলাম মন দিয়ে শুনো, শোনার পরে উমার কথা গেলা আমি মন দিয়ে শুনেছি শুনিয়া বুঝবা পারুন যে সত্যি না কথা গেলা ঘটনা হয় আমার মানসিকরা আজি কোন পদত গেছি যে যে আমার যেদিন থেকে মানসিক সৃষ্টি হল 70,000 কোটি বছর আগে পৃথিবী ধ্বংস হওয়ার পরে যেদিন মঙ্গল জনগোষ্ঠী থেকে আমার মানসিকরা সৃষ্টি লক্ষ্য থেকে আছি আজি আমার জনজাতিটা সরকারিটা রেজিস্টার না হন আজি পর্যন্ত সরকারিটা আমার রেজিস্টারভুক্ত না হলি আমার ভাষাটা স্বীকৃতি না দিন আজি এই বৃহত্তর ভারতবর্ষটা যদি ভাষা স্বীকৃতি পাওয়া জনজাতি না হয় বৃহত্তম জনগোষ্ঠী হিসাবে একমাত্র আমরা আছি, আমার থেকে অল্প সংখ্যক জনগোষ্ঠীরা আজি ভাষা স্বীকৃতি পায়া টিভির সুন্দর করে চ্যানেলটা দেখায় আজি সাঁওতাল ভাই গেলাম নেপালি ভাই গেলাম বড় ভাই গেলাম যে কৃষ্টি কালচারকে দেখায় আমার গেলে আজি আমার নিজে দেখবে তাপরিয়া কাক বা কতবারই আহার লাগে বা না লাগে আমি কমা না পান কিন্তু মর যেটা মনে লাগে আমার তো এতুন বড় জনগোষ্ঠী আসামত করে থাকবে না 5টা জেলা যদি দার্জিলিং যদি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যদি কুচবিহার আলিপুর জলপাইগুড়ি তো আসি কিন্তু আমার দিয়া এতুন বড় জনগোষ্ঠীটা হয়েও আমার ভাষাটা আজি আমার স্বীকৃতি না পালি ভাষা স্বীকৃতি আজিও সরকার না দিন এটা আমি সম্পূর্ণ দুঃখের কথা, যাই হোক এটি ঘটনা যেটা দেখা পাই গেল আমার সবাই গেল যে বিভিন্ন ধরনের গোষ্ঠী গোষ্ঠীগুলো আমার তৈরি করছি আর আমার পাঁচটা ভাগে আমার চাবিও ঘুরায় চাবি না ঘুরলে আমার একটার পর একটা আন্দোলন হয় বংশী প্রধান আশুতোষ নিখিল ইদি অনন্ত ইদি আর অতুল রায় এমন
ধরনের গোষ্ঠী তৈরি করিয়া আমার বিভেদের রবি প্রত্যেকটা ইতিহাসক রাজা মহারাজা জমিদার যোদ্ধাদের কাহিনী লেখা থাকে, কিন্তু বাসায়
আবেদন রাখিয়া মর দিকে নামই এটা শেষ করলু। আগে নমস্কার।